গুড আফটারনুন বন্ধুরা, আজকে রবিবার, তো এখন প্রায় 1:30 বাজে। আমি আবার ভাত বসাতে এসেছি। কালকে মেয়েকে কম্পিউটার সেন্টার থেকে এনে ডিমের ঝোল রান্না করেছি, হাঁসের ডিম এনেছি। এবার আর রবিবার চিকেন করিনি, তো এতক্ষণ রান্না যেহেতু শুধু আজকে ডিমের ঝোল আর ভাত, তো তাড়াতাড়ি করে আজকে আর কিছু করার ছিল না, কাঁচাকুচিগুলো করলাম। এক দেখতেই পাচ্ছ মেয়ে স্কুল ড্রেস টুল ড্রেসগুলো শুকিয়ে গেছে, এবার চাদর টাদরগুলো ভিজিয়েছিলাম, ওগুলো কেচে টেচে এলাম ভাত করতে, আর বাসনগুলো মাজবো। আর সকালেও আজকে আর কিছু করতে হয়নি, ও লুচি ছোলার ডাল কিনে এনেছিল। তো আজকে আমার রবিবারটা একটু ইচ্ছাও করে না, একটা দিন মনে হয় যে একটু ছুটি নিই। দেখো, এক কড়াই ঝোল করেছি, শুধু যেহেতু ডিমের ঝোল আর ভাত, তাই জন্য একবারে এক কড়াই ঝোল করে রেখেছি আলু দিয়ে ডিম দিয়ে, তাহলে ওটা দিয়ে হয়ে যাবে, আর কিছু করিনি। রাত্রে রুটি হলে রুটি দিয়েও চলে যাবে। আর বাজারও আজকে যেহেতু করা হয়নি কালকে বেরিয়ে, কালকে একটু ব্যাংকের কাজে গেছিলাম, তার জন্য আর কিছু হয়নি, শুধু ডিমের ঝোলই হয়েছে। তবে আগে বাসনগুলো, চায়ের বাসনগুলো সকালের মাজা হয়নি, এবার চায়ের বাসনগুলো মেজে বেসিনটা পরিষ্কার করতে, তারপর ঠাকুরের বাসনগুলো মাজবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ভাতটা নামিয়ে বাবানকে ডাকবো, ও খাবে, ওর বাবা একটু বেরিয়েছে পাড়াতে, তা একসাথে আমি ও আসলে আমিও খেয়ে নেব। আর আজকে বিকেলে বেরোনোর সেরকম কোনো প্ল্যান নেই, তো আজকে বাড়িতেই থাকবো। কানের দুল টুলগুলো সব কালকে খুলে অন্য কানের দুল পরেছিলাম, আর এখনও পরা হয়নি, তো চলো আগে আমি বাসনগুলো ঠিকঠাক করে মেজে নিই। রবিবার হলে একটু সন্ধ্যাবেলা খিদে খিদে পায়, অন্যদিন চা খেলে হয়ে যায়, তা আজকে ও যেহেতু বাড়িতে আছে এই জন্য কিনে নিয়ে এসেছে, আমরা তিনজন মিলে খাবো। আর দেখো, মশালা থামসাপের খুব প্রেমে পড়েছি আমি, তো ও নিজে বানিয়ে দিল আমাদের তিনজনকেই। আমার তো দারুণ লাগে খেতে, মেয়েও দেখছি ভালো খায়। তোর বাবা বললো আমি বানিয়ে দিই আজকে, তো আজকে যেহেতু রবিবার দিন, সন্ধ্যাবেলা আমার কিছু করতে ইচ্ছা করে না রান্না টান্না, তো আজকে ও বললো যে আমি সবজিটা রান্না করে দেবো। পাঁচমিশালি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো পাঁচ রকমের সবজি টবজি দিয়ে, তো আজকে ও বললো যে আমি করবো সন্ধ্যাবেলা কেটে টেটে, তোমাকে কিছু করতে হবে না। তো আজকে আমার ছুটি, আবার তো পুরো সপ্তাহে বাকি দিনগুলো যেহেতু আমার পুরো কাজ, তো এই দিনটা একটু হালকা দিয়ে আর কি চালিয়ে নিই। তরকারি প্রায় রেডি হয়েও গেছে, কেটে কেটে নিজেই করেছে, যদিও হেল্পারের কাজ একটু বেশি হয়, পাশ থেকে বাসন মেজে দেওয়া, আদা কুষে দেওয়া, সবজি ধুয়ে দেওয়া, ভাত বসানো, ওদিকে ফুলকপিগুলো টুকরো করে কেটে ফ্রিজে রেখে দেওয়া, এ সমস্ত আমি করেছি, কিন্তু মেন কাজটা ওই করেছে, তরকারি রেডি। এটাই কালকে অফিসেও নিয়ে যাবে, আমাদেরও হয়ে যাবে। আর ডিমের ঝোলটাও এখন রয়ে গেছে, ব্যাস রান্নাঘরটা আমি পরিষ্কার করে ফেলেছি, আর কটা বাসন আছে সেগুলো ধুলেই রাত্রিবেলার মতো ছুটি। আফটারনুন বন্ধুরা, মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে একটু কাজকর্ম ছিল, সেরে টেরে এসে এবার বসলাম চেঞ্জ টেঞ্জ করে, এবার আমার ছুটি। এবার ছুটি বললেও ছুটি নেই যদিও, এবার হচ্ছে মেয়ের টাস্কগুলো টুকে রাখি, সন্ধ্যেবেলা রান্নাঘরে থাকলে আর ওটা ওকে কিছু টুকে দিয়ে গেলে লেখা টেখা ও সেগুলো করতে পারে, তো সেগুলো এখন বসে বসে আমি পড়াশোনা করছি। বলে গেছে যে এসে দেখবো, সব টুকে রেখো আমি করে নেবো, তো না হলে তাহলে আবার তার মাথা গরম হয়ে যাবে, যে তার কাজগুলো সব করে রাখছি। রান্নাবান্না আর সব হয়ে গেছে, রাত্রিবেলা কাল যেহেতু মঙ্গলবার আমার মাও আসবে, তো কালকে আলু পোস্ত আর বিউলির ডাল করবো, তার জন্য বিউলির ডাল আর পোস্ত কিনে নিয়ে এলাম, ওগুলো সন্ধ্যেবেলা করে রাখবো। তো চলো আজকে এইটুকুই থাক, যদি ভালো লাগে তো একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যদি পারো তাহলে একটু কমেন্ট করো। চলো, বাই।